আমার চ্যানেলে পপুলার একটা শো কিন্তু মিস্ট্রি বক্স ওপেন করা, নট মিষ্টির বক্স। আমি প্রত্যেকবারই মিষ্টির বক্স বলি, আপনারা অনেকে মিষ্টির বক্স শোনেন, তো এটা কোনো মিষ্টির বক্স না, এটা হচ্ছে মিষ্টির বক্স। আর এটা হচ্ছে বাংলাদেশে প্রথম কিন্তু লঞ্চ করেছিল daraz.com.bd, তারপরে বিভিন্ন কোম্পানি থেকে বা বিভিন্ন ই কমার্স সাইট থেকে এই প্রোডাক্টটা জাস্ট মিষ্টির বক্স নাম করে করে সেল করতেছে। তো এটা হচ্ছে 99 টাকার একটা মিষ্টি বক্স, আর এটা আমি অর্ডার করেছিলাম qcard.com.bd থেকে। তো এই অফারটা আমি 99 টাকা দিয়ে নিয়েছিলাম। টোটাল তাদের তিনটা মিষ্টি বক্স ছিল, একটা হচ্ছে 99 টাকার, একটা 499 টাকার, আর একটা হচ্ছে 999 টাকার। এই মুহূর্তে আমার কাছে দুইটা মিষ্টি বক্স এসেছে, তো আজকে আমি একটা ওপেন করব, ওপেন করে দেখবো এটার ভিতরে কি আছে। তো আপনারা যারা দেখতে যাচ্ছেন যে কিউ কার্ড থেকে আসলে কি পণ্য দিয়েছে 99 টাকায়, তাহলে আজকের এই ভিডিওটা দেখতে থাকুন। আর চ্যানেলে যারা আপনারা নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে পরবর্তীতে এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে। তো হ্যালো বন্ধুরা, আমি আপনাদের মাঝে আছি নিপুন, আর আপনারা দেখতেছেন নিপুন সাহা ইউটিউব চ্যানেল। অলরাইট, তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বক্স, আর বক্সটা কিন্তু তাদের প্যাকেজিং আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি এখন পর্যন্ত যত কোম্পানি থেকেই মিষ্টি বক্স অর্ডার করি না কেন, এই বক্সটার কমপ্লিটলি অনেক সুন্দর প্লাস শক্তপোক্ত, মানে কুরিয়ারে এসেছে দেখতে পাচ্ছেন, তারপরেও কিন্তু কোনো প্রকারের কোনো কিছু হই নাই। সো দেখতে পাচ্ছেন একদম সলিড একটা বক্স। তো এটা আমি এখন ওপেন করব, ওপেন করে আপনাদের দেখাবো আসলে এই 99 টাকায় আমাদের কী পণ্য দিয়েছে। তো আমরা এখন আমাদের যে চাকু আছে এটা দিয়ে এটা খোলার চেষ্টা করি, দেখি কি দিয়েছে আমাদের এটার ভিতরে। তো 99 টাকায় আসলে তারা কি দিল এটা আমরা এখন দেখব। আর তাদের সাথে আমি কথা বলেছিলাম ফোনে, তারা বলল যে আসলে প্রোডাক্ট যেগুলো দিবে নাকি অবশ্যই সন্তুষ্টজনক, মানে যে টাকা দিয়ে আপনি পণ্য কিনেছেন ওই টাকার থেকে বেশি পণ্য পাবেন। তো দেখি কি দিয়েছে এটার ভিতরে। অলরাইট, তো 99 টাকায় দেখতে পাচ্ছেন তারা হচ্ছে চিপস দিয়েছে একটা, আর এই চিপসটার মূল্য যদি আমরা দেখি তাহলে কত টাকা এটার দাম। তো এই চিপস আমি এখনো পর্যন্ত খাইনি, আমি দেখেছি দারাজে বা অন্যান্য ই কমার্স সাইটে এই চিপসগুলা তারা সেল করতেছে। তো দেখি এটার প্রাইস কত আছে। প্রাইস দেখতে পাচ্ছেন এখানে এমআরপি প্রাইস দেওয়া আছে, এমআরপি 225 টাকা। তার মানে এটা যদি আমরা কোনো দোকান থেকে বা বাইরের শপ থেকে কিনতে যাই সেক্ষেত্রে কিন্তু এই চিপসের মূল্য পড়বে মেবি 190 টাকা বা 200 টাকা তো পড়বেই, এর বেশি তো আর ডিসকাউন্ট দিবে না। তো 99 টাকায় আমি মনে করি এটা অনেক ভালো একটা ডিল ছিল। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারলেন যে qcard.com.bd কিন্তু প্রোডাক্ট তারা খারাপ দেয়নি, ভালোই দিয়েছে। তো তারা একটা চিপস দিয়েছে আমাকে 99 টাকায়। তো আমিও চিপস প্রচুর পরিমাণ খাই, তো সমস্যা নাই, এটা জাস্ট মেনে নেওয়ার মতো। তো আসলে এই ডিলগুলো ভালো ছিল। 999 টাকার একটা প্রোডাক্ট আরও আছে, নেক্সট ভিডিওতে আমি আপনাদের সেটা দেখাবো কি আছে 999 টাকায় বা কী পণ্য তারা দিয়েছে। তো আশা করি ভিডিওটা আপনাদের দেখে একটু হলেও ভালো লেগেছে, যদি একটু ভালো লেগে থাকে বা একটু কাজে এসে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করবেন, চ্যানেলে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে, আর আপনারা সেটা সময় অনুযায়ী দেখতে পারেন। আর এই যে qcard.com.bd এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে আর পিন কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ইজিলি চেক করে আসতে পারেন। কোনো প্রোডাক্ট আমি কিনতে বলতেছি না, কিনবেন না কিনবেন এটা সম্পূর্ণ আপনাদের উপরে ডিপেন্ড করবে। এটা আমি নিজেই অর্ডার করেছিলাম, দেখতে পাচ্ছেন আমার এই প্রোডাক্টটা এখানে কিন্তু পেইড লেখা আছে। ওকে, সো আপনাদেরকে আমি যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন পেইড লেখা আছে আর আমার এটা কিন্তু বাগে রেটে এসেছে। অলরাইট, আমি পেইড এই কারণে দেখালাম, অনেকে মনে করতে পারে যে হয়তো বা অর্ডার করিনি, ফ্রিতে কোম্পানি থেকে প্রমোশন করতেছে, এরকম কোনো কিছু না।